আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি একবার বাংলাদেশে এসেছিলেন, কিন্তু তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো কখনোই বাংলাদেশে আসেনি। এই দুই মহাতারকাকে ঘিরে গোটা ফুটবল বিশ্বের মতো বাংলাদেশও দুই ভাগে বিভক্ত। ভক্তদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খায়, পর্তুগিজ মহাতারকা কি জানেন হাজার মাইল দূরের বাংলাদেশ সম্পর্কে? তিনি কি জানেন এই দেশে অসংখ্য ভক্ত আছে তার? প্রশ্নটা করার জন্য রোনালদোর নাগাল পাওয়া তো সহজ বিষয় নয়, অনেকটা লটারি জয়ের মতোই ব্যাপার। সেই ব্যাপারটা ঘটে গেল গতকাল শনিবার। এদিন পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন রোনালদো। সেখানেই তার নাগাল পাওয়া যায়। নৈশভোজের ফাঁকেই তিনি সকলের সাথে কুশল বিনিময় এবং ফটো সেশনে অংশগ্রহণ করেন। সেই রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করেন এক বাংলাদেশি। বাংলাদেশি সেই শেফ বলেন, রোনালদো পিজার অর্ডার দিলে নিজে হাতে সেটা বানিয়ে দেই। সেই পিজা খেয়ে পর্তুগিজ মহাতারকা খুব খুশি। প্রশ্ন করেন, তুমি কোন দেশ থেকে এসেছো? আমি বলি, বাংলাদেশ থেকে এসেছি। আমাদের দেশে তোমার অসংখ্য ভক্ত আছে। এ কথা শুনেই রোনালদো বলে ওঠেন, আমি বাংলাদেশ সম্পর্কে জানি, আমি বাংলাদেশকে ভালোবাসি, তোমরা কঠোর পরিশ্রমী, তোমাদের জন্য শুভকামনা। প্রায় 5 ঘন্টার মতো সেই রেস্টুরেন্টে সময় কাটান রোনালদো। কারো ছবি তোলার প্রস্তাবে কোনো আপত্তি করেননি।